পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর কোল্লাতে আরেকটি নার্সারিতে আমরা এসেছি, অঙ্কুর নার্সারি। দেখুন শীতকালীন প্রস্তুতি চলছে, গোলাপ গাছগুলিতে ফুল আসতে শুরু করেছে, বিভিন্ন মৌসুমি ফুলের চারা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এখানে রাখা রয়েছে। তার সঙ্গে সঙ্গে শীতে যেমন বিভিন্ন রকমের গাছ আসতে থাকে, দেখুন এগুলি জিজি প্ল্যান্ট, এগুলি রাবার, এগুলি অ্যাগ্লোনেমা, দেখুন কি সুন্দর পয়েনসেটিয়া হাইব্রিড ভ্যারাইটিগুলি। এবছরে অনেকগুলি নতুন জাতের আমরা পয়েনসেটিয়া দেখছি, দেখুন লালের মধ্যে কীরকম সুন্দর ছিট ছিট। আরও অনেকগুলি ভ্যারাইটি আমি অন্যান্য নার্সারিতে দেখেছি। সারা শীতকাল এরকম ওপরের পাতাগুলো বর্ণময় হয়ে থাকবে, নিচের পাতাগুলি থাকবে সবুজ, ভীষণ সুন্দর একটি শীতকালীন গাছ। যদিও গাছটি সারা বছর বাঁচে, আর এর শোভা হলো শীতকাল পড়লেই এর মাথার পাতাগুলো বিভিন্ন রকম রঙে রাঙিয়ে ওঠে। দেখুন কি অসাধারণ, দেখুন জাইগো ক্যাকটাসগুলি। এ সাবির, এই জাইগো ক্যাকটাসগুলোর দাম কত? 120 টাকা। 120 টাকা। আমরা পেয়ে গেছি সাবিরকে। সাবির বাবার এই তৈরি করা নার্সারিটি এখন সামলাচ্ছে। বাবা তো গত হয়েছেন না সাবির? হ্যাঁ, বাবা গত হয়ে গেছে প্রায় 5 বছর আগে। হ্যাঁ, আমরা আসতাম তোমার বাবার সাথে, আমাদের অনেক কথাবার্তা হতো, গাছও নিয়ে গেছি। আবার নতুন করে তুমি সুন্দর করে করছো, চেষ্টা করছি আর একটু করে। তুমি আমাদের একটু দর্শক বন্ধুদের গাছগুলোর দাম, এই সাকুল্যান্ডগুলোর কীরকম দাম? সাকুল্যান্ড একই দাম 150 টাকা। ও জানে, এই বড় গাছগুলো 150 টাকা? একই অনেক দাম কম, এত বড় গাছ 150 টাকা? যেটা ইচ্ছে একই দাম, কোনো ভ্যারাইটি। ও যাই নেবে এখানে 150 টাকা? বাহ, এটা তো ভীষণ ভালো। আর পিপারমিয়াগুলো? পিপারমিয়া আপনার 100 টাকার হবে। 100? আর এই বেগুনিয়াগুলো? বেগুনিয়া আপনার ছোটোগুলো পড়বে 80 টাকা, বড়গুলো আপনার 150 টাকা। ছোটোগুলো 80, বড়গুলো 150। আর এই অ্যাগ্লোনিমাগুলো কত করে গো? 180 টাকা। কটা ভ্যারাইটি আছে তোমার কাছে অ্যাগ্লোনিমা? অ্যাগ্লোনিমার এইটা আছে, এমনি আপনার স্নো হোয়াইটটা। স্নো হোয়াইটটা ওর পিছনে যেটা আছে, ওটা কত করে? ওটা আপনার 100 টাকা পড়বে। 100? ফিটোনিয়াগুলো কত করে গো? ফিটোনিয়া এগুলো 150 টাকা। 150? এরকম বড় বড় পটে? আর এই ব্ল্যাক ইয়েটা, জিজিটা? 150? 150? বাহ, দাম তো বেশ ভালো দাম রেখেছ। হোয়াইটটাও 150, বড় বড় গাছ আছে হোয়াইটার। এই এগুলো 100 টাকা করে? ম্যান্ডিবিলা কত? ম্যান্ডিবিলা আপনার এখানে পিঙ্ক আর রেড আছে, 180 টাকা। আর শুধু হোয়াইটটা নিলে আপনার পড়বে 80 টাকা। এই এই পিঙ্কটা কত বললে? 180। রেডও আছে মধ্যে। ও, এটা রেড, এটা রেডটা। হ্যাঁ, রেডটা কত? একই দাম, 180। আর হোয়াইটটা? হোয়াইটটা বাইরে আছে। ও, ওগুলো কম দাম। কত দাম? 80 টাকা। 80 টাকা। এবছর এই ভ্যারাইটিটা দেখছি বেশ সুন্দর, নতুন ভ্যারাইটি না? এই অ্যাডেনিয়াম কত করে গো? গ্রাফটেড অ্যাডেনিয়ামগুলো কত করে? 170। আর লিপস্টিকগুলো? 130। আর এই রাবারগুলো? 100। এটা আছে 80 টাকা। এগুলো 80 টাকা করে? 80 টাকা। স্পাইটটা 50 টাকা, নর্মালটা 30 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার এটা আপনার পড়বে 80 টাকা। এগুলো তো ইনডোরে রাখার গাছ। এটা এটা শুধু মানে 80 টাকা। এগুলো 80 টাকা করে? এগুলো পড়ে 50 টাকা। এগুলো 50 টাকা করে? অ্যারেলিয়া আছে। আচ্ছা, এইটা সব 50 টাকা? এগুলো সব 50। এই অ্যারেলিয়াগুলো কত করে? অ্যারেলিয়া 50। 50? এগুলো তো ঘর সাজানোর জন্য খুবই ভালো, ইনডোরের জন্য খুব ভালো, একদম ঝাড় হয়ে যাবে। হ্যাঁ, ঝাড় হয়ে যাবে। এটাও অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। এটা কত দাম এই ভ্যারাইটিটা? প্লাস্টিকে আছে, এগুলোর দাম কম, 80 টাকা পটে। 80 টাকা? আচ্ছা।
আর সিঙ্গোনিয়ামগুলো সিঙ্গোনিয়ামগুলো 80 টাকা ওখানে আছে, এগুলো আরো ভালো গাছ আছে। আচ্ছা, এই জাতগুলো ভালো, গাছগুলো ভালো আছে। কত দাম এগুলো? একই দাম 80 টাকা। 80 টাকা করে। আর এই টেবিল কামিনী? টেবিল কামিনী 100 টাকা। 100। আর এই ক্যাকটাসগুলো? ক্যাকটাস 150 টাকা, যেটা ইচ্ছে আর কি। ও, যে কোনো নেবে 150 টাকা। আর সাকুল্যান্ট যা নেবে সব 150। বাহ, চলো ওদিকটা একটু দেখাও। গোলাপ এনেছো? গোলাপ এখন তো অল্প কিছু স্টক আছে, গোলাপ সামনে নেক্সট উইকের মধ্যে আরো স্টক আসবে। আরো স্টক আসবে। কিরকম দাম এই গোলাপগুলোর? গোলাপ এখন কিছু 70 টাকা, তবে আরো দাম কমবে। 70? এরকম পুরো এরকম পটে মানে যাই নেবে 70? 70। এটা আবরা কাটা আবরা নাকি? ভ্যারাইটি কোনো আলাদা করি না, আমরা একই দাম। কি বলো এটাকে, এই ভ্যারাইটিটা? আবরা। হ্যাঁ, তো এগুলো সব 70 টাকা করে। আলাদা করে দাম আলাদা করো না, জাত ভালো বলে ভাগ করে আলাদা করি। হ্যাঁ, আর নতুন আরো নতুন ভ্যারাইটিগুলো আসবে না? অনেক আসবে, আপনার মোটামুটি অনেক ভ্যারাইটি আসবে। এগুলো তো এখন শুধু গিয়ে একটু বড় পটে বসিয়ে দিলেই হলো, রেডি পটেই আছে, মানে প্যাকেটে রয়েছে। পুরনো গাছ তো এগুলো, নতুন বাডিং এর নয়। বেশ ভালো। আর এগুলো সব মানে গাঁদা গাছ অলরেডি বড় হয়ে গেছে, রেডি ইনকাম। এগুলো কত করে? 15 টাকা। 15 টাকা? আচ্ছা। আর জবা গাছগুলো কত করে? এখানে পুনে ভ্যারাইটি যেটা হচ্ছে 60 টাকা। 60 টাকা করে? 60 টাকা যাই নেবে সব 60 টাকা করে। কালার বেশি কোনো দাম নেই, একই থাকে। বাহ, এগুলো সব পটুলাকা না? এগুলো হাইব্রিড পটুলাকা। এগুলো এগুলো কত করে? 12 টাকা। 12 টাকা। আর ডালিয়ার চারাও হচ্ছে নাকি? ডালিয়া কত করে? ডালিয়া এগুলো 15 টাকা, 1 ইঞ্চি পটে নিলে 6 টাকা। সাবির, তাহলে তোমার সিজন ফ্লাওয়ার ছাড়াও অন্যান্য গাছও তো রয়েছে? সব রকমই করো? সব রকমই করি, আপনার সিজন অফ সিজন সব রকম ভ্যারাইটি পাবেন। আচ্ছা, আবার নেক্সট সামনে গরমের দিকে ফলের ভ্যারাইটি, সব জোরে ফল, বাইরে ভ্যারাইটি ফল, সব রকম। এবার ফলের অংশটা বাড়াবে না? হ্যাঁ, ফলেরটা বাড়াবো, কারণ এখন সিজের টাইমে সিজনে গাছে জায়গা নেই, তো ওই জন্য ফলেরটা এখন কম আছে। নেক্সট সামনে ফলেরটা বাড়বে। আচ্ছা, হ্যাঁ, ফুলবল আছে এখানে। ও, স্নোবল ভ্যারাইটিগুলো করেছে চন্দ্রমল্লিকে। কত করে এগুলো দাম? 15 টাকা। 15 টাকা করে। আর গ্ল্যাডিউলাসগুলো? গ্ল্যাডিউলাস আপনার রেডি এগুলো 20 টাকা, আর আপনার শুধু বাল্ব নিলে 8 টাকা। ও, এরকম রেডিগুলো নিলে 20 টাকা করে? আপনার আর কিছু করতে হবে না, এগুলো খালি বসিয়ে দেওয়া বড় পটে। সিজন ফ্লাওয়ার চারাও করছো? হ্যাঁ, এখানে স্ট্রবেরি আছে আপনার, এই পুনে ভ্যারাইটি উইন্টার ডাউন স্ট্রবেরি। আচ্ছা, আপনার এশিয়াটিক লিলি চারা বাল্ব আমাদের বসানো। ও, এগুলো এশিয়াটিক লিলি না এগুলো? এটা আপনার নন্দিনী। ও, নন্দিনী মানে তোমার লিসিয়ান্থাস যেটাকে বলে না? এই স্ট্রবেরিগুলো কত করে গো? 35। ভালো ভ্যারাইটি? উইন্টার ডাউন। এটা কি বাইরে থেকে এনেছো? পুনে? তা এত কম দাম তোমার এখানে, মানে ভালো জাত হবে তো? একদম নিঃসন্দেহে। শিওর? নিঃসন্দেহে। আমাদের আমরা কম লাভে গাছ দিয়ে দিচ্ছি, আমরা অত মানে লাভ ধরে করছি না। বাহ, আমাদের সেলটা বাড়ানোর চেষ্টা করছি। ভেরি গুড। আচ্ছা সাবির, তুমি কাস্টমার সামলাও, আমি সিজনের চাপ এখন আমি বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য তোমার এখানে আসার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটি বলে দাও। আমাদের এটা নামটা বলো তারপরে তোমার। আমার নাম শেখ সাবির, এটা হচ্ছে অঙ্কুর নার্সারি। আপনারা আসবেন ব্যান্ডেল স্টেশন থেকে, আসতে আপনার আপনার এই কোরলা মোড়, এটা কোরলা মোড়ে একদম আপনার মোটামুটি টোটোতে আপনার 5 মিনিট লাগবে স্টেশন থেকে। আর আপনার এখানে দিল্লি রোড দিয়ে আপনার এই যে স্টেশন রোড ধরলেও দিল্লি রোড দিয়েও সেম 5 মিনিট লাগবে, একদম মোড়ের মাথা, এটা কোরলা মোড়। এখানে বললে, যে কেউ বললে বলে দেবে আপনার। আচ্ছা, তোমাকে যদি কেউ ফোন করতে চান, তোমার নাম্বারটা যদি জানিয়ে দাও ভালো। আমার নাম্বারটা দাও, নাম্বারটা ওখানে দিয়ে দিয়ে দিচ্ছি আমার, প্রথম থেকে বলো। 9836082367। আচ্ছা, আর একটা নাম্বার আছে 9330815705। আচ্ছা আচ্ছা, কখন ফোন করলে তোমার সুবিধা হয়? এখন তো শীতের কাজের চাপ, সন্ধ্যের দিকে করলে ভালো হয়। সন্ধ্যের দিকে করলে ভালো না? হ্যাঁ, এখন তো এমনি ব্যস্ত থাকি একটু। আচ্ছা, সন্ধ্যের পর করলে আপনার ভালো হবে। আর এখানে আসার জন্য ব্যান্ডেল স্টেশন থেকে? হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন 5 মিনিট, কোরলা মোড় বললেই বলে চলে আসবে সবাই। টোটো কিংবা? হ্যাঁ, টোটো অটো সব চলে, টোটো অটো ট্রেকার চলে আসতে হয়।
ঠিক আছে ধন্যবাদ। বন্ধুরা আমরা কোরলা অঙ্কুর নার্সারি পরিভ্রমণ করে বাড়ি ফিরে যাচ্ছি। সাবিরের বাবা এখানে নার্সারি করতেন, এখন সাবির আবার শুরু করেছে। ভালোভাবে নার্সারিটি আরও সুন্দরভাবে গড়ে উঠুক, যাতে আমরা আরও প্রচুর পরিমাণে গাছ পাই এবং দামগুলি যথেষ্ট সস্তা দেখলাম। আপনারা অতি অবশ্যই রাস্তার ওপরের এই নার্সারিটি ভিজিট করতে পারেন। আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।